বীর সুভাষের 125তম জন্ম জয়ন্তীতে জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশনের পক্ষ থেকে নিবেদন করি শ্রদ্ধাঞ্জলি। অরণ্যে তুমি সাজালে সৈন্যবাহিনী, তোমার এই কাহিনী সাজাও তরণী, মরণী মরণী তুমি তো মরণী, সংকল্পের রাস্তা ছাড়নি, জাগালে দেখালে ভারতীয় প্রাণী, শেখালে পড়ালে দেশটার মানে, অমর হলে যে অন্তর্ধানে, সুহাসে সুভাষে স্বাধীনতা গানে। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপের নাহি কোশেষ, সঘন গহন তম সঘনেশ, আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে, আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাব এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে আনিব ভয়ের লেশ। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। 1897 সালে ওড়িশার কটক শহরে পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবীর কোল আলো করে যে প্রতিবাদ জন্ম নিয়েছিল, তার আজ 125 বছর পরেও তরুণ হৃদয়ে প্রজ্জ্বল। এক অসাধারণ মেধাবী ও সপ্রতিভ ছাত্র সুবি ছোট্ট থেকেই ছিলেন সম্ভাবনাময়। দেশবাসীর দুঃখ দারিদ্র সংকট মোচনের প্রতিজ্ঞা করেন শিক্ষা জীবনের শুরু থেকেই। প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারের পাশাপাশি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক ওয়াটেনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সুভাষ। তখন আইসিএস পরীক্ষায় অধিকৃত স্থানের চেয়ে নিপীড়িত দেশবাসীর পার্শ্ববর্তী স্থানটাই অধিক প্রাধান্য পায় সুভাষের কাছে। মুঝে ইয়া নেই মালুম কি স্বতন্ত্রতা কে ইস যুদ্ধ মে হম মে সে কন জীবিত বচেঙ্গে, পরন্তু মে ইয়ে জানতা হুঁ কি অন্ত মে বিজয় হমারি হি হোগি। ये हमारा कर्तव्य है कि हम अपनी स्वतंत्रता का मोल अपने खून से चुकाए, हमें अपने बलिदान और परिश्रम से जो आज़ादी मिलेगी हमारे अंदर उसकी रक्षा करने की ताकत होनी चाहिए। अगर जीवन में संघर्ष ना रहे
किसी भी भय का सामना न करना पड़े, तब जीवन का आधा स्वाद ही समाप्त हो जाता है। तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। जय हिंद। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम्मा की सूरत है खुदाया मेरी। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, ए वतन वतन मेरे आबाद रहे तू, ए वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन, तू ही मेरी मंजिल है पहचान तुझे से, तू ही मेरी मंजिल है पहचान तुझे से, पहुँचूँ मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुँचूँ मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन, तुझ पे कोई गम के आज आने नहीं दूँ, तुझ पे कोई गम के आज आने नहीं दूँ, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, ए वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन। राजनैतिक जीवने বীর সুভাষের জয়গাথা সর্বজনবিদিত। বঙ্গীয় জাতীয় কলেজ, বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি, দেশবন্ধু স্বরাজ দল ও ফরওয়ার্ড ব্লক পত্রিকা পরিচালনা এবং সংগঠনেও তিনি বিস্ময়কর সাফল্যের নজির রেখেছিলেন। কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবেও সুভাষের কৃতিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য, আপোষ মীমাংসা নয়। চরম আন্দোলনের পথে হেঁটে পূর্ণ স্বরাজ অর্জনই ছিল সুভাষের লক্ষ্য। দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি পদপ্রাপ্ত সুভাষ নরমপন্থী আদর্শ অগ্রাহ্য করে চরমপন্থী বিপ্লবী ভাবনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। পাশে পেয়েছিলেন বিপ্লবী রাসবিহারী বসুকে। তারই আহ্বানে সাড়া দিয়ে নিজ গৃহে নজরবন্দী হয়েও ছদ্মবেশে বিপদসংকুল সমুদ্রপথে পাড়ি দিয়ে জার্মানি থেকে জাপানে এসে তিনি আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন। ব্রিটিশ ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হন। দিল্লি চলো অনুপ্রেরণায় উজ্জীবিত করেন সারা দেশকে। প্রতিকূল আবহাওয়ার জেরে স্তব্ধ হয় আজাদ হিন্দ বাহিনীর ভারত সংযোগ। নিখোঁজ হন দেশনায়ক। অন্তর্ধান নিয়ে নানান গবেষণার পর থেকেও তার প্রশ্নচিহ্ন দূর করা যায়নি। তবে পরাক্রমের অমরত্ব নিশ্চিতভাবেই প্রশ্নাতীত। সুভাষ অমর, চির অমর।
রক্ত এখনো তপ্ত হইনি এখনো তৃপ্ত গুপ্ত গল্প সুপ্ত এদেশে সুভাষকে বোঝা শক্ত স্বাধীনতা আনে রক্ত সুভাষকে বোঝা শক্ত।